মহিলাদের কতটুকু এবং কোন আঙ্গুল গুলো দেখা যায়? মহিলাদের সালাতের মধ্যে হাতের কবজি আর চেহারা বাইরে থাকতে পারবে, এছাড়া আপনার জন্য তাদের কিছু দেখা যায় না। পরনারীর কেন দেখবেন? আপনার তো দৃষ্টি দেওয়াও নিষেধ, বুঝেন না? পরনারীদের কিছুই আপনি দেখবেন না, দেখার কোনো প্রয়োজন নেই। চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতের প্রথম দুই রাকাত ছুটে গেলে কি ওই ছুটে যাওয়া রাকাত গুলোর সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? হ্যাঁ, প্রথম দুই রাকাত ছুটে গেলে পরের দুই রাকাত যা পড়বেন, ফাতিহা পড়বেন, অন্য সূরাও পড়বেন। ওমা ফাতাকুম ফাতিম, নবীজি বলেছেন যেটা ছুটে গেল প্রথম রাকাত গুলো ছুটে গেল সেগুলোকে পরে পড়ে, তাহলে আপনি প্রথম রাকাত গুলি পড়ছেন। যেহেতু প্রথম রাকাত গুলি পড়ছেন, তাহলে প্রথম রাকাত গুলির যে নিয়ম সেই নিয়মেই পড়তে হবে। প্রথম রাকাত আমরা পড়ি যে কি কি পড়ি, ফাতিহা পড়ি, অন্য সূরাও পড়ি, তাহলে ওগুলি তো ছুটে গেল, তাই না? এই জন্য যখন কাজা করব পরবর্তীতে পড়বো ফাতিহা অন্য সূরা সহ পড়বো, এটাই বেশি স্ট্রং অভিমত ওলামাদের। অযুতে ঘাড় মসে করার হাদিসটি কি সহি? না, এটা কোনো সহি হাদিসে পাওয়া যায় না, এই জন্য আমরা মসে করি না এইভাবে।